লঙ্গাই নদীতে অপরিচিত প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে পাথারকান্দিতে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবার বিকেলে পাথারকান্দি থানাধীন তাপাদারপাড়া সংলগ্ন লঙ্গাই নদীতে এক ব্যক্তির দেহ ভেসে আসতে দেখে চাঞ্চল্য দেখা দেয় স্থানীয় জনগণের মধ্যে। পরে বিষয়টি পুলিশের নজরে আনা হলে ওসি সহ সার্কেল অফিসার তদন্তে নেমে দেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য শনিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। তবে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, নদী থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক 55 থেকে 60 এর মধ্যে হবে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।